যা দেখছেন তা সত্যি তো? এটা সত্যি হাওড়া স্টেশন? ঝা চকচকে এই স্টেশন দেখে অবাক নিত্যযাত্রীরাও। সাবওয়ের নিচে হকারের দেখা মেলা ভার। এ কোন হাওড়া স্টেশন? পাশ দিয়ে ক্রমাগত হেঁটে চলেছে রেল পুলিশ ও এসপিজি। গোটা স্টেশন যেন সেজেছে নতুন রূপে, কিন্তু কেন? প্রধানমন্ত্রী স্বয়ং আসছেন হাওড়া স্টেশনে, উপলক্ষ বন্দে ভারতের শুভারম্ভ। নতুন বছরে বাংলায় দৌড়বে বন্দে ভারত। রেল মন্ত্রকের তরফে বাংলাকে বন্দে ভারত উপহার দেওয়ার কথা ঘোষণার পরেই এই দ্রুত গতির ট্রেন নিয়ে মানুষের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। কত গতিবেগে ছুটবে ট্রেন, যাত্রী পরিষেবায় কি কি সুবিধা থাকছে, কি কি খাবার মিলবে, শতাব্দীকে কি হার মানাবে এই দ্রুত গতির ট্রেন, এই প্রশ্নের মধ্যেই শুক্রবার বন্দে ভারতের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কার্যত নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। যে হাওড়াতে নিরাপত্তার ছিটে ফোটা কার্যত দেখা যেত না, সেখানে এখন মাছি গলা দায়। নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে এসপিজি। প্রধানমন্ত্রীর সফরের আগে পুলিশ কুকুরের মাধ্যমে হাওড়া স্টেশনের নিরাপত্তা খতিয়ে দেখা হয়। বৃহস্পতিবার হাওড়া ব্রিজে যান চলাচল বন্ধ করে প্রধানমন্ত্রীর কনভয় রিহার্সাল হলো। মূলত প্রধানমন্ত্রী যে পথে হাওড়া স্টেশনে পৌঁছবেন সেই পথে যাবতীয় মহড়া সেরেছে প্রশাসন। ইতিমধ্যে পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে 21, 22 ও 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে 28 ডিসেম্বর রাত 12টার পর থেকে কোনো রকমের ট্রেন চলাচল করবে না। শুক্রবার দুপুর 2টার পর স্বাভাবিক হবে ট্রেন পরিষেবা। রেল মন্ত্রকের তরফে একাধিক নির্দেশও জারি করা হয়েছে। 30 তারিখ দুপুর 2টো পর্যন্ত বন্ধ থাকবে নিউ ক্যাপ রোডের যান চলাচল। বন্দে ভারত পেয়ে খুশি অনেকেই, কিন্তু যাত্রী ভোগান্তির জন্য অনেকেই প্রশাসনের এই বার পারন্ত মেনে নিতে পারছে না। এটা মানে খুবই খুশি, এর থেকে আনন্দের কিছু হয় না। মানে সব দিক থেকে আমাদের যে ওয়েস্টবেঙ্গল এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তার একটা প্রথম পদক্ষেপ এখানে একদম চোখে পড়বে। আর এমনি ইন্ডিয়ার যে রেলওয়ে যে সংস্থা আছে তাকে নিয়ে অনেকের অনেক কথা হয় যে সবসময় টাইমের পেছনে চলে, তো সেই দিক থেকে যদি একটা ফার্স্ট ট্রেন চলে তো খুবই ভালো, পাবলিকের কাছে খুবই সুবিধা হবে এটা। প্রধানমন্ত্রী আসছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের, আর আমি দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখানে, আর ব্রিজের সাইড দিয়ে পুরো মানে ভারতীয় জনতা পার্টির যে পতাকা, যে পদ্মফুল নিশানা ও লাগিয়েছে, আর হচ্ছে সব ঠিকঠাক দেখা হচ্ছে, সব যে জেলা থেকে রাজ্য থেকে লোক আসছে এসে দেখছে। কতটা আনন্দ এই প্রথম যখন বন্দে ভারত পাওয়া যাচ্ছে পশ্চিমবাংলার মানুষের কাছে, তো কতটা ভালো লাগছে? এতে এর চেয়ে আনন্দ আর কি আছে? এর চেয়ে আনন্দ মানে এর চেয়ে বেশি আনন্দ আর কি আছে? মানে এর চেয়ে বেশি আনন্দ আর আমরা করতে পারছি না, উপভোগ করতে পারছি না। যতক্ষণ কালকে হবে এক্সাইট আছে, কখন ট্রেনে উঠবো আমরা, আমরা যাবো ট্রেনে, শুনেছি যে সব খাওয়ার ডিশ দিচ্ছে, বলছে প্রথমে ডাব দেবে, সেসব দেখবো, সেটা নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে রয়েছি। বছর শেষে মোদীর বাংলা সফরে মমতা মোদীর দূরত্ব কি ঘুচবে, সেই প্রশ্নই যেন এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক অলিন্দে। কথাই আছে দূরত্ব বাড়লে যোগাযোগ নাকি নিভে যায়। রাজনৈতিক কুটকচালিতে কান দিলে শোনা যায় মোদী মমতার দূরত্ব নাকি কিছুটা কমেছে। এই বন্দে ভারতের মাধ্যমে এনজেপি যাওয়ার সময় যেমন কমছে, তেমনই কি কমতে পারে মোদী মমতার ডুয়েল? প্রশ্নের মধ্যে এই বন্দে ভারত নিয়ে বাড়ছে উৎসুকদের উৎসাহ। কিন্তু কেন এমন হাওড়া স্টেশন মানুষ সারা বছর দেখতে পাবে না? প্রশ্ন আম জনতার।